দায়িত্ব অর্পণ করেছেন। আমি আশা করি আমার সহকর্মীদেরকে সঙ্গে নিয়ে সংবিধান এবং আইন অনুযায়ী সেই দায়িত্ব পালন করব। এখন পর্যন্ত কারোর সঙ্গে আমার যোগাযোগ হয়নি। ক্যাবিনেট ডিভিশন থেকে আমাকে একজন ফোন করেছিলেন, আমি ক্যাবিনেট সেক্রেটারি সাহেবের সঙ্গে বিকেলবেলা যোগাযোগ করব, কারণ তিনি সাচিবিক দায়িত্ব দেবেন এই কমিটির, তার সঙ্গে কথা বলে আশা করছি কালকের মধ্যে আমি সবার সঙ্গে যোগাযোগ করে কথা বলবো যে কীভাবে কাজ করতে হবে, টার্মস অফ রেফারেন্স কীভাবে ঠিক করতে হবে, কী করতে হবে, তাদের সঙ্গে আলোচনা করেই আমি পরবর্তী পদক্ষেপ নেব। আমি বিষয়টাও আপনাদের সঙ্গে এই মুহূর্তে কিছু বলবো না, এই কারণে আমি আমার সহকর্মীদের সঙ্গে কথা না বলে, কারোর সঙ্গে কথা না বলে আমি কোনো মন্তব্য করতে চাই না। তাদের সঙ্গে কথা বলার পরেই আমরা পরবর্তী সিদ্ধান্ত আপনারা আমাদের কমিটির পক্ষ থেকে কেউ না কেউ বলবেন আপনাদেরকে। একই উত্তর আমি দিব, এই কারণে যে এগুলি সবগুলো বিষয়ে আমি আমার সহকর্মীদের সঙ্গে কথা বলি ঠিক করব, তাদের সঙ্গে কথা বলে সকলের সাজেশন মতো সকলের সম্মিলিত মাতার মতের ভিত্তিতে আমরা প্রসিড করব। নামগুলো যেটা দেওয়া সেগুলো কীভাবে কালেক্ট করব, এটা আমার একটা গত সার্চ কমিটিতে আমি ছিলাম, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সাহেব সেটার কনভেনার ছিলেন, আমি তখন সদস্য ছিলাম। তখন আমরা যেভাবে গেছি আমার মনে হয় সেভাবেই যেতে পারবো, তবে আমার কলিগরা কী বলেন তার উপর নির্ভর করে অনেক কিছুই। আমরা তখন বিভিন্ন রাজনৈতিক দল নাম পাঠিয়েছিলেন, দেখা যাক কী করা যায়, তাদের সঙ্গে কথা না বলে আমি কিছু বলতে পারছি না। আইন হয়েছে এবং এই আইনের ভিত্তিতে প্রথমবার বাংলাদেশে ইসি গঠন হবে, চেয়ারম্যান আপনি, আপনি কি প্রত্যাশা করেন, আমরা প্রত্যাশা করি, আপনার কী প্রত্যাশা করেন, আপনি সবচেয়ে ভালো মানুষটিকে আপনারা খুঁজে দিতে পারবেন কিনা? দেখেন, রাষ্ট্রপতি যেহেতু আস্থা রেখেছেন জাতির পক্ষ থেকে আমাদের উপরে, আমরা সেই আস্থাটা আমরাও রাখতে চাই, তার আস্থার সম্মান দিতে চাই, আমরা দিব এবং আশা করি নিরপেক্ষভাবে আমরা সকলে মিলে নিরপেক্ষ মানুষদেরকে সেখানে যাতে আনা যায় সেই চেষ্টা আমরা করব। আমরা তো 10টা নাম দিব, তিনি 5 জনকে সিলেক্ট করবেন, আলটিমেট দায়িত্বটা রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, তিনি ঠিক করবেন, তো আশা করি ভালোই হবে। থ্যাংক ইউ।